সাধারণ মানুষে সময়ের দাম আছে নাকি? লাইনে, ট্রেনে, অটোতে, বাসে সারাক্ষণ অপেক্ষায় থাকি। সাধারণ মানুষ মানে আমি, আপনি, আমরা রোজ সকালে কাজে বেরাই নিয়ে প্রচুর তাড়া। কেউ যায় ট্রেনে, কেউ বা মেট্রোতে, কেউ অটোতে, কেউ বা আবার ধরে বাস। দৈনন্দিন জীবনে সময়ের খেলায় কেউ ফেল, কেউ পার। লাফিয়ে ট্রেনে উঠলাম, উঠেই ছাড়লাম দীর্ঘশ্বাস, এইবার টাইমে অফিস পৌঁছাবো নিয়ে সেই আশ্বাস। যাব বাবা, আবার মাঝপথে দাঁড়িয়ে পড়লো সিগন্যালে, জানি না আজ কি যে আছে কপালে। একটি মিনিটের সাথে বাড়ছে লেট ফাইনের ভয়। সাধারণ মানুষ বলে কথা, এই সমস্যাগুলো সাধারণত হয়। সিগন্যালে বাসটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, আবার কেন? ওই তো রেলি যাচ্ছে, কোন একটা দলের যেন। ও আচ্ছা, রেলিটাও তো ভীষণ জরুরি। কিছু অসাধারণ মানুষের ঢল, আমরা তো সাধারণ মানুষ, এটাই তো আমাদের ফল। যাক, আজকে অটোর লাইনটা কম, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। এই কি, রাস্তা বন্ধ কেন? ওই তো রাস্তায় অনুষ্ঠান হচ্ছে, বসে একটু দেখো। তারকাদের নিয়ে অনুষ্ঠানে মেতেছে পুরো পাড়া। রাস্তায় আটকে সাধারণ মানুষ চিৎকার করছে, কারো কোনো নেই সাড়া। সময়ের এই বৃত্তে আমরা পরিস্থিতির উপর নির্ভর থাকি। আমরা সাধারণ মানুষ, আমাদের সময়ের আবার দাম আছে নাকি? যদি আপনার ভালো লাগে তো অনুগ্রহ করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।